Assalamualaikum warahmatullahi wabarakatuh. Samast prashamsa o samast tarif se mahan Allah subhanahu wa taala jonnoi jini amader susto asusto je obosthay hok na keno khutbar purbei masjide hazir korechen se Allah subhanahu wa taala lakh koti shukriya তার সম্মানের মত শুকরিয়া তার ইজ্জতের জন্য শুকরিয়া আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তারপর পরে আমাদের আখের নবী তাজদার মদিনী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণন দরুদ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে মৃত্যুর পরে কোন জিনিসগুলো চলমান অর্থাৎ কোন জিনিসটি মৃত্যুর পরে তার জন্য চলতে থাকবে সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ দেখেন মানুষ যতদিন আছে সে সুখে খাক দুঃখে খাক যেরকম করে হোক না কেন এটাই আসল জীবনই নয় আর যারা মরে যায় মরে যাওয়ার পরে কবর দেওয়া হয় তো কবরটাও আসল নয় কবর তার শুরু হলো জিন্দেগি লাস্ট পর্যন্ত তার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে মহাপ্রলয়ের দিন কিয়ামতের মাঠ তারপরে আমলনামা আসবে সেটাই হচ্ছে তার জন্য ভালো বা উত্তম সেখানে বোঝা যাবে আমরা সাধারণত নিজের ছেলে মেয়েকে লেখাপড়া করাই অনেক ভাই তার আশা আলহামদুলিল্লাহ এটা ভালো আশা যে তার ছেলেকে একটা ভালো ডাক্তার করবেন খুব ভালো কথা তারপরে কোন ভাইয়ের আশা এটা হচ্ছে এই যে তার ছেলে একটা বিজনেসম্যান হবে বড় বিজনেসম্যান কোন ভাইয়ের আশা যে আমার ছেলে একজন আদর্শবান টিচার হবে সবাই মনে করছে যে হবে কিন্তু এই দুনিয়ার জন্য আমরা যে যতগুলো ফিকির করি চিন্তা করি আমার ছেলেকে ডাক্তারি করতে হবে তো আপনার ভালো স্কুলে ছোট নার্সারি থেকে দিলাম তারপরে যখন মাধ্যমিক প্রাইমারিতে ভালো রেজাল্ট হলো তখন আবার ভাবছি যে ভালো রেজাল্ট করবে যেন মাধ্যমিকে সেই স্কুলে দেবো আগে থেকে ভাবছি যে সায়েন্সটা নেওয়াবো ইংলিশ মিডিয়ামে দেবো এবার যখন উচ্চ মাধ্যমিক এলো ইলেভেন টুয়েলভ তার জন্য কোচিংয়ের ব্যবস্থা যদি এখানে যদি না হয় তাহলে কোথায় রাজস্থান কোথায় কর্ণাটক কোথায় মানে বিহার এমনকি বাংলাদেশ মানে ডাক্তারকে আপ্রাণ চেষ্টা করে ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার করতে হবে খুবই ভালো কথা কিন্তু আপনার ছেলে যদি নেককার পরহেজগার মুত্তাকি যদি না হয় আপনার ছেলে যদি সলেহ যদি না হয় তাহলে আপনি যে এতগুলো দিন আপনার ছেলের জন্য যে পরিশ্রম করেছেন সেটি একবারে ধুলাই মিশে গেছে একদম শেষ হয়ে গেছে কেন আসল জিন্দেগিটা হচ্ছে পরকালের জিন্দেগি এবং ওই বাবাই হচ্ছে সাকসেসফুল যে তার জন্য তার ছেলে উত্তরাধিকারী হিসেবে নেকির কাজ করে যাবে আর ওই বাবা সবচাইতে বোকা বাবা গর্ধব বাবা একদম সেই বুদ্ধিহীন বাবা হতে পারে দুনিয়ার দিক দিয়ে খুবই চালাক যে নিজের ছেলে মেয়েকে প্রতিষ্ঠা করার জন্যে নিজের ছেলেকে মানে ইস্টাবলিশ করার জন্যে নিজের বৈধ অবৈধ হালাল হারাম কিচ্ছু বুঝেনি শুধু ছেলেকে দাঁড় করাতে হবে কিন্তু মরার পরে তার কিচ্ছু অংশ নেই সেই হচ্ছে একজন তার মানে বুদ্ধি নেই যাকে বলা হয় সেই বাবা আল্লাহ সাল্লাম বলছেন মান মাতা ইনসান মানুষ যখন মরে যাবে ইনকাতা আমালুহু তার সমস্ত আমল ক্লোজ বন্ধ
একদম শেষ, কিচ্ছু যাবে না। শুধু কি তিনটা জিনিস, নাম্বার আওলাদুল সালেহ, প্রথমেই নেক চরিত্রবান ছেলে। আপনার ছেলে ডাক্তারি করেছেন আলহামদুলিল্লাহ, টাকা কামাচ্ছে, কিন্তু আপনার ছেলে পাঁচ অক্ষর সলাতেই আদায় করে না, তাহলে ভালো ডাক্তার নয়। আপনার ছেলে ভালো ডাক্তার নয়, আপনার ডাক্তার করেছেন কিন্তু ভালো ডাক্তার নয়। আপনার জন্যে মানুষের ওষুধ নিরাময় করছে, লিখে দিচ্ছে, ভালো হচ্ছে, কিন্তু আপনার ছেলে আপনার জন্য কোনো কল্যাণ করতে পারেনি, বরঞ্চ আপনার ছেলে আপনাকে গুনার ভাগ দেয়, গুনাতে অংশগ্রহণ করায়। কেন? তার ঘরে যে এসিটা লেগেছে, কোনো কোম্পানি তার সঙ্গে কন্ট্যাক্ট করলো, বলছে যে আপনাকে এই এসিটা দিলাম 45,000 এসিটা, আপনি এক মাস শুধুই এই কোম্পানির আমার ক্যাপসুলটা লিখবেন। একজন রিপ্রেজেন্টেটিভ কালকে বলছে যে এই এসিটা আমি দিতে যাচ্ছি ডাক্তারকে, এক মাস আমার শুধু ক্যাপসুল লিখবে। ওই ডাক্তার জানে যে এর চাইতে ভালো ওষুধ আছে বা কম দামি ওষুধ আছে, কিন্তু ওই কোম্পানি থেকে একটা এসি পেয়েছে, ওই ঘুষ খেয়েছে। যখনই ডাক্তার হয়ে গেছে তখন তার মাথায় একদম চলে এসছে যে আমাকে 5 বছরের মধ্যে একটা সুন্দরী নার্সিংহোম করতে হবে, 5 বছরের মধ্যে আমাকে একটা মারুতি কার নিতে হবে, 5 বছরের মধ্যেই আমাকে একটা ভালো প্রপার্টি করে নিতে হবে, 5 বছরের মধ্যে আমাকে একটা ভালো শ্বশুরবাড়ি খুঁজে নিতে হবে, 5 বছরের মধ্যে একটা আমার একটা ব্যাংক ব্যালেন্স হয়ে যায়। মানে তার মাথায় এটা তাড়ানো চলছে। তাহলে কি আপনার ছেলেকে আপনি কি ভালো করে গেছেন যে এক অক্ষে সলাত আদায় করে না, একটা মানে সিয়াম পালন করে না, একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে না, তাহলে আপনি আপনার বেটা থেকে কি ভাগ পাবেন? কিন্তু আপনার বেটার জন্য, আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন আপনি, কোথায় ঘুষ খেয়েছেন, কোথায় সুদ খেয়েছেন, কোথায় দাগাবাজি করেছেন, কোথায় তলেবাজি করেছেন, কোথায় দালালি করেছেন, কারোর সঙ্গে মারামারি করেছেন, শুধু আপনার ছেলেকে বড় করার জন্য। টাকা থাকবে, আপনার ছেলে বড় হবে। তা আপনি যে ডাক্তার করে গেলেন বা আপনি যে মাস্টার করে গেলেন, তা আপনি কী করে গেলেন? শুধু দুনিয়া দুনিয়া। অবশ্যই আপনার ছেলে যদি নেক কারোর সঙ্গে ডাক্তার হয়, তাহলে সবচাইতে উত্তম ডাক্তার। আপনাকে বলি না যে ডাক্তার করতে হবে না, আপনার দুনিয়ার জ্ঞানের সঙ্গে আখেরাতের জ্ঞান দিতে হবে। নেককার যদি না হয়, আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে, পুরো রাত জেগে পড়ছে, কিন্তু ফজরের সময় আপনার ছেলের উপরে আপনার এত আদর যে ফজরের সময় আপনি উঠাবেন না, বলে পুরো রাত পড়েছে, ফজরের নামাজটাকে ছেড়ে দাও থাক। তাহলে আপনার ছেলের আপনি কী করেছেন? আপনি নিজে প্রথমে ক্ষতি করেছেন। যে ছেলে অধিকার রাখে না, যে আপনি মরার পরে যে সলাত আদায় করে না, আপনার মরার পরে ভাগ পাবে না, মিরাজ পাবে না, তা আপনি তো আপনার ছেলের আপনি অভ্যাস খারাপ করেছেন। তো নেককার পরহেজগার মুত্তাকি ছেলে যদি না ছেড়ে যেতে পারেন, তাহলে কোনো লাভ নেই। আপনাকে কোন ভাষাটা দিয়ে বুঝাবো যে মৃত্যুর পরে সবই বন্ধ হয়ে যায় শুধু আপনার আমল ছাড়া? আর কি নেক চরিত্রবান ছেলে। তাহলে আপনার নেক চরিত্রবান ছেলে যদি ছেড়ে গেলেন, আপনার নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, জাকাত করবে, হ্যাঁ, ভালো কাজের কথা বলবে, তো আপনার ছেলে তো আপনি মানে এমন করতে আর মানে কর্তা বাড়ির আর আপনার স্ত্রী করতে, যে আপনার 5টা ছেলে 5টাই সলাত আদায় করে না, 2টা ছেলে 2টাই সলাত আদায় করে না, 2টাই বিড়ি খায়, সিগারেট খায়, তারি খায়, মদ খায়, 7টা বাজি করে, মেয়ে বাজি করে, দড়িয়ে বাড়ায় রাস্তায়, আপনার কোনো খেয়াল নাই, শুধু খেয়াল পাড়ার যে 5তলা বাড়ি দিচ্ছে ওর খেয়াল, ওর ছেলে কী করে, ওর মেয়ে কী করে, ওর বাড়িটা কী করে চলছে, ওখানে কী চলছে, এটা আপনার খেয়াল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কু আনফুসুকুম আহলুকুম নারা ওয়া কুদুহা আন্নাস ওয়াল হিজারা ওয়া উইদ্দাত লিল কাফিরিন। কু আনফুসুকুম, নিজে বাঁচো প্রথমে। আপনি যে গীবত্রে শুরু করেছেন আপনার থেকে,
আপনি সলাত আদায় করছিলেন না, আপনার 40-এর অধিক বয়স হয়ে গেছে, আপনি আজ থেকে বললেন যে আল্লাহ আমি আজকে তওবা করছি আর কোনোদিন মৃত্যু পর্যন্ত সলাত ছাড়ব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। আপনার মদ খাওয়া অভ্যাস ছিল, আল্লাহ আমি আজ থেকে তওবা করলাম আর মৃত্যু পর্যন্ত আমি এই মদের দিকে আমি যাব না, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আপনি গেলেন না, আপনি খেলেন না, আপনি সলাত ছাড়লেন না, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কিন্তু আপনি যে পরনিন্দা পরচর্চা গীবত করে বাড়িয়েছেন, এটা আল্লাহকে বলেন যে আল্লাহ আজ থেকে আমি তওবা করে নিলাম, তারপরে আর আমি গীবত করব না। তো ওই লোকটাকে কিয়ামতের মাঠে আপনাকে নেকি দিয়ে বুঝাতে হবে, ওখানে আপনার টাকা চলবে না, ওখানে আপনার পয়সা চলবে না, ডলার চলবে না, দিনার দিরহাম চলবে না, আপনাকে নেকি দিয়ে বুঝাতে হবে। তা আপনার নাফসকে আপনি কোথা থেকে বাঁচিয়েছেন? আপনি তো গীবত দিয়েই সকাল শুরু করেন, আপনার নিজের 5টা ছেলে যে, 10টা ছেলে যে, 3টা মেয়ে যে, 2টা মেয়ে যে আপনার সলাত আদায় করে না, লেখাপড়া করে না, ব্যভিচার করে বেড়ায়, আপনার ওটা খেয়াল নেই? আপনি অপরজনের শুধু ত্রুটি দেখে বেড়ান, যখন আপনাকে এরকম করবে কেউ তখন দেখবেন যে এই 3টা আঙুল কোথায় আছে, নিজের দিকে আছে, আগে 1টা আঙুলের দিকে 3টা আঙুল আছে। তো আল্লাহ বলছেন কু আনফুসুকুম, তুমি আগে বাঁচো, ওয়াহালিকুম নারা, তোমার পরিবারকে বাঁচাও, ওয়াকুদু হান্নাস ওয়াল হিজারা, পাথর আর মানুষকে করা হয়েছে ইন্ধন জাহান্নামের। তো তাহলে নিজের আগে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। পরিবারকে কখন বাঁচাবে? আপনার যখন পরিবারে আপনি যখন থাকবেন নিজে শাসক, নিজে মালিক, আপনাকে আপনি এমন ছেলে তৈরি করলেন যে আপনি ছেলের সামনে আপনি এরকম হয়ে দাঁড়িয়ে থাকছেন, কেন? আপনার ছেলে তো হিরোগিরি করে বেড়ায়, আপনার ছেলে তো টাকা ইনকাম করে, জমির ব্যবসা করে, দালালি করে, টাটকা টাকা নিয়ে আসে, আপনি উকিল তৈরি করেছেন, আপনার ছেলেকে আপনি ডাক্তার তৈরি করেছেন, আর আপনি তো নিরীহ দুনিয়ার শিক্ষা শিখালছেন, আখেরাতের শিক্ষা শিখালেনি, ও ঢুকে তো একদম প্রাইম মিনিস্টার মতো করে, ও বেশি বুঝো তুমি, বাপকে বলছে বেশি বুঝো তুমি, হ্যাঁ তোমারই বেশি হয়ে গেছে, চুপ করো, সরো এখান থেকে, চলে যাও। তাহলে যে বাপকে এরকম ঝিড়কে মারতে পারে, তাহলে আপনার জন্য আখেরাতের জন্য কী করবে বলেন? তাহলে সর্বপ্রথমে আপনার ছেলেকে যদি আপনি নেককার ছেড়ে যান, তাহলে আখেরাতে আপনার লাভ আছে, নাহলে কিচ্ছু লাভ নাই। এরকম খাবেন, ঘুমাবেন, সকাল হবে, সন্ধ্যা হবে, মালাকুল মত আসবে, জিব্রাইল আসবে, চলে আজরাইল আসবে, নিয়ে চলে যাবে, আর কিছু ঝামেলা নেই, বাস এতটুকু হবে। কিন্তু নিজের ছেলে যদি আপনার যদি পরেজগার মত থাকে, যা আমল করবে আপনি পার্সেন্টেজ পাবেন। তাহলে সর্বপ্রথমে নিজেকে, নিজের ফ্যামিলিকে, নিজের ছেলেকে তৈরি করতে হবে। আল্লাহ যেন আমাদের সমস্ত ছেলে মেয়েদেরকে সঠিক করার তৌফিক দান করেন, নেককার পরহেজগার করে যেন বানার তৌফিক করেন, আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাওলানা নবী বাদা আম্মা বাদ, বলছিলাম মরার পরে যে জিনিসটি জারি থাকবে চলমান, তার মধ্যে একটি হচ্ছে সাদকায়ে জারিয়া। আপনি যা এই দুনিয়াতে করে যাবেন সেই কাজগুলো আপনার জন্য চলতে থাকবে। যেরকম কোনো মসজিদে মাগরিবের আজানের পরে 2 রিকাত সলাত হয় না, আজানের পর আর নামাজের আগে, তো মাগরিবের নামাজের আজানের পরে 2 রিকাত সলাত আছে, কোনো মসজিদে হয় না, আপনি গিয়ে প্রথম 2 রিকাত নামাজ পড়লেন, সেটা নিয়ে কথা শুরু হলো, আলোচনা শুরু হলো, এবার তদন্ত করে দেখাচ্ছে হাদিসটা সহি, তারপর সবাই মেনে নিল। তো ওই মসজিদে যতদিন ওই 2 রিকাত সলাত আদায় হবে আপনি সেটা ভাগ পাবেন, এটা একটা সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কীরকম? আপনি একটা রেখে গেলেন মাদ্রাসা, রেখে গেলেন মসজিদ, রেখে গেলেন সমাজে একটা ভালো জিনিস, আপনি সমাজে যতটুকু আমল করে নেকি পাচ্ছে আপনি অতটুকু পেতে থাকবেন।
এর আবার উল্টা হবে, যেরকম হাদিসে কোনো জায়গায় নেই যে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, আর ইয়াজিদের নাম হচ্ছে ইয়াজিদ তাকে হত্যা করেনি, মুসলিম বিন আকিলের চক্রান্তে সেই ইন্তেকাল হচ্ছে, তাহলে সেই খুশি মানাবে তা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে নাতি ইন্তেকাল হচ্ছে, আপনার কি আদর্শ যে আপনি ঢোল বাজাচ্ছেন? তা আপনার দ্বারাই যদি প্রথম চলে থাকে তাহলে যতটুকু ঢোল বাজিয়ে যতটুকু গান বাজনা করিয়ে যতটুকু মদ খেয়ে যতটুকু ড্রিঙ্ক করিয়ে যতটুকু নাচ গান করে যতটুকু গুনাহ চলতে থাকবে আপনি কবরে অতটুকু পেতে থাকবেন, তাহলে আপনার নেক কাজ এরকম যাবে আর বদ কাজ এরকম যাবে, তাহলে আপনার সাদকায়ে জারিয়া হিসেবে এটা গেল, আর মানে সাইয়ায়ে জারিয়া মানে খারাপ কাজের দিক দিয়ে ওটা গেল। এবার আপনি কোন জিনিসটা ছেড়ে যাচ্ছেন আপনি নিজে বুঝেন যে আপনি ভালো কাজ ছেড়ে যাচ্ছেন কি ছেড়ে যাচ্ছেন না। আপনার নিজের হাতে দান খায়রাত করুন, আপনার ছেলে দান খায়রাত করবে না, আপনার নিজের বুকের ওপরে হাত দিয়ে আপনি বলুন তো, আত্মসমীক্ষা করুন তো, আপনার বাপের জন্য আপনি কয় টাকা দান করেন, আপনাকে যে এত সুন্দর বাড়িটা দিয়ে গেছে আপনি আপনার বাবার জন্য কয় টাকা দান করেছেন। এটা প্রত্যেক মানে মৃত্যুর জন্যে আমরা দেখছি, যখন মরবে তখন মনে যে কলিজেটা কেটে কবরে দিয়ে চলে আসবে মনে হচ্ছে বাবার, শুধু এক সপ্তাহ ধরে খালি ঘুষুর ফুসুর ঘুষুর ফুসুর করবে মৌলভী সাহেবের কাছে, মৌলভী সাহেব আমরাই আছে চার দিন তো নয় মানে কালকে তো মরেছে মানে খালি চাহরুক করবে তার জন্যে, তো আমরাই আছি, হ্যাঁ আর আত্মীয় জন আছে তো খাওয়াবো একটু, কিছু নয় শুধু একটু ফকির মিসকিন খাবে, তারপর হঠাৎ জলসা হয়ে গেলো ওখানে কিছু দান করে দিল, প্রথম কুরবানি এলো কুরবানি করে দিল, সে জায়েজ না জায়েজ সেটা ব্যাপার আলাদা, তদন্ত শেষ আলাদা, প্রথম মাদ্রাসার কিছু লোক এলো রমজান এলো দান খায়রাত করে দিল, তারপরে দুই তিন চার পাঁচ যখন যাবে তখন সেটা আস্তে 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 ধিমি পড়ে গেল। তাহলে আপনি যখন আপনার করেননি তাহলে আপনার ছেলে আপনার জন্য কতটুকু করবে আপনি বলেন, আপনার জন্য করবে? আপনি নিজে ফয়সলা করুন। আপনার বাবা আপনার দাদুর জন্য করেনি কারণ আপনার দাদুকে রেখে গেছে, যদি নিজের আমল যদি দান খায়রাত করে যান নিজের কাজ করে যান তাহলে অতটুকু আপনি ভাগ পাবেন, যেটি আপনাকে দিচ্ছে এটি বেসিক এসটা আপনার জন্য ফজল। অনেক লোক রয়েছে সমর্থ রয়েছে দান খায়রাতের সবই করার, ও মনে করে যে আমার ছেলে মেয়ে দান করবে, আপনার ছেলে মেয়েকে তো আপনি শিখাননি, আপনার ছেলে মেয়ের সামনে তো আপনি দান খায়রাত করেননি, তাহলে কি করে হবে? তাহলে সাদকায়ে জারিয়া করে যেতে হবে। আর আরেকটা হলো কি, ইলমান নাফে, ওই জ্ঞান যে জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হবে নিজেও উপকার হবে। আল্লাহ রাসূল সাল্লাম যখনই দোয়া করতেন যে এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমি লা ইয়ানফা, আল্লাহ তুমি আমাকে ওইরকম জ্ঞান দিও না যে জ্ঞানে উপকার যেন না হয়। তাহলে অপকারও জ্ঞান আছে, অপকারের জ্ঞান নেই? আপনাকে একটু আগে বললাম যে তার টিচার গেছে তার সামনে ক্লিনিকে দেখার জন্যে, প্রেসক্রিপশন দেখে বললেন, যার কাছে শিক্ষা করেছে যার কাছে বায়োলজি পড়েছেন যার কাছে সায়েন্স পড়েছে ওই টিচারকে বলছেন যে দেখার পরে বলছে যে এটা আপনার ফিজিওথেরাপি করতে হবে কিছুটা, তো বলছে যে এটা কি অন্য ডাক্তার বলছেন যে আপনার অপারেশন করতে হবে, তো কি করা যায়? বলছে যখন ফিজিওথেরাপিতে সেরে যাবে তো অপারেশনে কেন যাবেন, ও জানছে যে অপারেশন করতে হবে, ফিজিওথেরাপি করতে শুরু করালো, পরিচয় দিচ্ছে টিচার যে তুমি ওই না আমি অমুক টিচার, হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে, তো ঠিক আছে কথা বলছো, বলছি আরও পেশেন্ট আছে পরে আমরা কথা বলবো, চলে গেলো। সঙ্গে সঙ্গে নার্সিংহোমে আর এক বন্ধুকে ফোন লাগালো, আরে শুনছিস ওই যে বাদল মাস্টার খুব আমরাকে হেজাল ছিল বায়োলজিতে,
ওই ব্যাটা এসেছিল আমার কাছে আজকে, তো কী খবর কী বল, অপারেশন করতে হয়েছে পাঠা, ওহ মাল তৈরি করে পালি আর ফট করে গিলিলি নাকি, আমাকে তো কিছু টানতে দে, মানে আমার তো ফিজিওথেরাপির একটা ল্যাব খুলে রেখেছি, সেটা কিছু টাকা কামাই, তারপর তোকে ট্রান্সফার করব। তারপরে এবার যখন উনি উঠে যাচ্ছেন তখন বলছেন যে স্যার ফিটা দেন ফিটা দেন, স্যারের কাছে ফিটা নিল, টাকাটা নিল, আবার ওই কন্ট্যাক্ট করছে যে অপারেশনটা দিব পরে, তাহলে তার জ্ঞানটা কি লাভ হয়েছে, তার শিক্ষাটা কি লাভ হয়েছে বলেন তো। এইরকম করে আপনার উকিল হলো মাস্টার, উকিল, উকিলের কাজ হচ্ছে এই যে তাকে বিপদগামী লোক যারাকে ফাঁসিয়ে দিয়েছে তাদেরকে বের করবে, কিন্তু যে ব্যক্তি হচ্ছে অন্যায়কারী তাকেই সে আশ্রয় দিবে, যে যতটুক ঢালতে পারবে বস্তা তার দিকে সেই, তাহলে ওই জ্ঞান তার কী কাজ দিয়েছে। তো এমন শিক্ষা যে শিক্ষাতে লাভ দিবে সেটা হচ্ছে আখেরাতের শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। যে শিক্ষা প্রথমে আপনাকে শিক্ষা দেয় মানুষ, যেই ইসলাম যেই ধর্ম আপনাকে শিক্ষা দেয় প্রথমে আপনাকে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এর চাইতে বড় কি আর দোয়া আছে বলেন তো। প্রথমেই আপনাকে দিচ্ছে শান্তির ধারা বর্ষিত হোক আপনার উপরে, আপনি বাড়ি থেকে বের হয়েছেন আপনার ব্যবসাতে লস হয়ে গেছে, আপনার কাছে মেসেজ এসেছে আপনাকে ইনকাম ট্যাক্স অফিসার টাকা কেটে নিয়েছে, আপনার বিশাল বড় কেস হয়ে গেছে, আপনার উপর বিপদ আছে, আপনার বাড়িতে অসুস্থ আছে, বাড়ি থেকে বের হওয়ার পরেই আপনাকে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ আপনার উপরে শান্তির ধারা বর্ষিত করুক, আল্লাহর উপরে রহমত করুক, আপনার উপরে বরকত করুক, কত বড় শিক্ষা বলেন তো। আপনার ছেলেকে আপনি এই শিক্ষাটা দিতেই পারেননি যে বাড়িতে ঢুকলেই সালাম দিতে হবে, আপনার তো এই অভ্যাস যে সালাম দিলে সালামের উত্তরই দেন না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রসুলকে আমি কোনোদিন আমরা সালাম দিয়ে পারিনি যে আমরা আগে দিব, আল্লাহ রসুল আমাদেরকেই সালাম দিয়ে দেন। ছোট 10 বছরের সে আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলের কাছে থেকেছেন, 10 বছর থেকেছেন। আমরা দেখে থাকি হাজ সাহেব যাচ্ছে, গল্প করছি, হজ করে এসছে সালামই দেয় না, এরা মানে হজ করে এসছে মানে সালামের ঠিকাদার নিয়েছে, ঠিক আছে ইমাম মানুষ সালাম দিবে না, কত আর ঘ্যাম, মানে ওই ইমাম নয় তার জন্য সালাম দিবে না। সমাজের সত্তার বলে সালামটাই দেয় না, মানে যারা ইমাম যারা হাজি যারা পাঁচক নামাজ পড়ে যারা মানে সর্দার মণ্ডল যারা সমাজের লোক তারাই সালাম দিবে, ওই দিবে না। আরে সালামটা কত বড় জিনিস জানেন, সময় চলে এসছে, কোনো সময় বলবো ইনশাআল্লাহ। তো এমন জ্ঞান দেন ছেলেকে, ছেলেকে শিখান, কোনো কাজ যদি না থাকে টুপিটা আপনার মলে না তো আপু এটা করো তো এই আঙুলটা টানো তো, আদব শিখান, নাহলে আপনি পড়ে থাকবেন আপনার মুখে শরবতটাও দিবে না, ইচ্ছে চাইছে কিন্তু কোনোদিন পায়ে গায়ে হাত দেয়নি, অভ্যাস নেই। আদব শিখাতে হবে দুনিয়ার সঙ্গে সঙ্গে আখেরাতে শিক্ষা দিতে হবে, কিন্তু সেটা নয়, অন্য জাত কী করছে আমাকেও এটা করতে হবে, ও কালী পূজাতে করেছে মানে আমাকে মহরমে করতে হবে, ওই দুর্গাপূজাতে কী করেছে আমাকে ঈদে করতে হবে, ওই সরস্বতী কী করেছে তখন আমরাও সরস্বতীতে যাব। শিক্ষা জ্ঞান কে দিবে, সরস্বতী পূজা না আল্লাহ? তাহলে আমার ছেলে মেয়েকে যদি আমি আদর্শবান আলেম দুনিয়ার যদি শিক্ষা যদি দিয়ে যায় আখেরাতের শিক্ষা যদি না দিয়ে যায় তাহলে কোনো লাভ নেই। আমি আপনাকে ভুল কোনোদিন বুঝাবো না, আপনাকে বলছি যে দুনিয়ার যে শিক্ষা শিখাবেন না এটা নয়, আপনি আখেরাতের শিক্ষাটাও শিখান, দুনিয়ার সঙ্গে সঙ্গে আপনি আখেরাতের শিক্ষা শিখান, এটা হচ্ছে আবেদন। এই তিনটি কাজ করেন ইনশাআল্লাহ আপনার আখেরাত উজ্জ্বল থাকবে, আল্লাহ যেন আমাদের আখেরাতকে উজ্জ্বল করেন, আল্লাহ আমিন। আমাদের চলাতে ফিরাতে উঠাতে বসাতে আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ আমরা পাপি তাপি বান্দা তোমার কাছে আমরা ফরিয়াদ করি, আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে অনেকগুলো অসুস্থ রয়েছে, আল্লাহ সুস্থতা দান করো। একটি এই পাড়ারই বাচ্চা ভর্তি আছে, নবহার মামা বললেন তারকে আত্মীয় হলো ভাসতে নাকি, আল্লাহ তাকে সুস্থতা দান করো আল্লাহ আমিন। আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করো।
মৃত্যুর খুব সন্নিকটে, আজ আমরা এখান থেকে নিচে নামতে পারবো কিনা। এক্ষণে সকালে মৌলানা ইউসুফ সাহেব মুসলিমপুরের, তার মানে ভাগ্নে ভাগ্নি আসছে আর গাড়িটা বাম্পারে গিয়ে এরকম করে কুদেছে আর পড়ে সঙ্গে সঙ্গে ডেথ। এখন টাটা ছেড়া হসপিটালে এখনই রাখা আছে, পোস্টমর্টম হচ্ছে। কালকে আমাদের বিহাইবাটা মারা গেল যাত্রাডাঙ্গায়, মাটি দিলাম রাত্রি 12টার সময়। শুধু সামান্য তার চোখে ব্যথা, কিছু নাই। মালদা মেডিকেল, মালদা হসপিটালে ভর্তি করলেন, সঙ্গে সঙ্গে তার নিয়ে যাওয়ার জন্য কাজ হলো, ঠাক ডেথ হয়ে গেল। কোনো লোকের মানে ভরসা নাই, আমি যে এখান থেকে নামতে পারো ভরসা নাই। মৌতটাকে খেয়াল করে কমসে কম কাজ করেন। আল্লাহ যেন মৃত্যুবরণ করি, যেন আমরা যেন কলমানুষের জন্য করি না। আল্লাহ আমাদের মৃত্যুটা যেন সহজভাবে হয়। আল্লাহ মরার পর যেন আমার আমার নাম ডান ডান হাতে আমার নামটা আসে। আল্লাহ আমরা যেন পুলিশের হাতে চট করে পার হয়ে যাই। আল্লাহ আমরা যেন আখেরাতে যেন আরশের ছায়াটুকু পাই। আল্লাহ আমরা যেন হজ কসের পানিটুকু পাই। আল্লাহ আমরা যে জিনিসগুলো চাইলাম আল্লাহ কবুল করো, যদি থেকে যায় আল্লাহ তুমি আমাদেরকে গায়েব থেকে সাহায্য করো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু আলা খায়রুল কালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বিরহমাতিকা রাহমানির রাহিমিন। বললাম শিক্ষা সম্পর্কে, আমাদের মসজিদে মক্তবের ব্যবস্থা আছে, এর আগেও বলেছি এখনও আছে। নিজ নিজ ছেলে মেয়েকে পাঠান, আমি মাগরিব থেকে এসার পর্যন্ত মসজিদে থাকি, আপনার ছেলে মেয়েকে পাঠান, এই জিনিসটাই কাজ দিবে। একবার যদি আলিফ বলে দশটা নেকি পাবেন, আমিও পাবো আপনিও পাবেন কর্তৃপক্ষও পাবে। কমসে কম আপনার নামাজ রোজা শিখার মতন তো পাঠাবেন। আবেদন করছি ইনশাআল্লাহ এটা গ্রহণ হবে। আসসালামু আলাইকুম।